ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখব, গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান, সেই দিনই শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্তের 5 বছর পূর্ণ হয়েছে ঠিক 24 ঘন্টা আগে। বিধানসভার শীতকালীন অধিবেশনে তা নিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারকে তুলে ধরে মুখ্যমন্ত্রী কটাক্ষ, নোটবন্দি করে লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নেওয়া হয়েছিল, আমরা তাই সেই লক্ষ্মীর ঝাঁপি ফিরিয়ে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প করে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসিক 500 টাকা করে সরকারি ভাতা পান। ও অন্যদিকে 16 নভেম্বর থেকে চালু হচ্ছে পাড়ায় সমাধান প্রকল্প। এই প্রকল্পে পাড়ার সরকারি শিবিরে সাধারণ ও ছোটখাটো দৈনন্দিন সমস্যা যেমন এলাকার রাস্তা খারাপ, পদবাতি, জল সরবরাহ সহ একাধিক সমস্যার হাতে গরম সুরাহা মিলবে। ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত চলবে পাড়ায় সমাধান। দুয়ারে সরকার থেকে লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে রেশন রাজ্যে চলছে একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্প। শীতকালীন অধিবেশনে সেই প্রকল্পগুলির গুণাগুণ বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন আগামী 16 নভেম্বর থেকে শুরু হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্প, কিন্তু কিভাবে ঘরে বসেই রেশন পাবেন সাধারণ মানুষ, বিধানসভায় তাও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন গাড়িতে রেশন সামগ্রী ভরা হবে, পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে সে রেশন গাড়ি, তারপর গাড়ি থেকে রেশন নিয়ে তা পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। মুখ্যমন্ত্রী আরও জানান আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে দুয়ারে রেশন পরিষেবার সুবিধা দেওয়াই লক্ষ্য সরকারের। বিপুল সাফল্য পেয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প, আগামী দিনেও তা জারি থাকবে বলে জানান মমতা। তার কথায় দুয়ারে সরকার সারা বিশ্বে 1 নম্বর প্রকল্প হিসেবে মাথা তুলে দাঁড়াবে। এ পর্যন্ত রাজ্য জুড়ে 33,000 ক্যাম্প করা হয়েছে, ক্যাম্পে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন প্রায় 3 কোটি মানুষ। তিনি জানান আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের নতুন পর্যায়। মমতা বলেন এখনও যারা বিভিন্ন সরকারি প্রকল্পের নাম তুলতে পারেনি, তারা 16 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। পরের খবরে চোখ রাখব, গুরুত্বপূর্ণ খবর। আরও 3 বিজেপির বিধায়ক পা বাড়িয়ে রয়েছে তৃণমূলে, ভাঙন জল্পনায় গেরুয়া শিবির। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন বিধায়ক তৃণমূলে যোগদান করবেন বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। জল্পনা বাড়িয়ে দিলেন খোদ তৃণমূল কংগ্রেস সভাপতি। দিনহাটা থেকে সর্বকালীন রেকর্ড ভোটে উদয়নগুহ জেতার পরই জেলার 3 বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন বলে দাবি জেলা সভাপতির। তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন জানান জেলার 3 বিজেপি বিধায়ক যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে। আরও 3 বিধায়ককে নিয়ে জল্পনা পারদ চড়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে। যারা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন সেই সব অভিমানীরা পুনরায় ফিরে এসেছেন ঘরে। বিজেপি ছেড়ে তৃণমূলে ঘর অপসে হয়েছে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের। এমনকি ভোট পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মোট 5 জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এবার কোচবিহারের আরও 3 বিধায়ককে নিয়ে জল্পনার পারদ চড়েছে। 3 বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন দাবি করেন জেলার 3 বিজেপি বিধায়ক ইতিমধ্যেই যোগাযোগ রেখেছেন তৃণমূলে যোগদান করার জন্য, তবে 3 বিধায়কের নাম প্রকাশ করতে চাননি। তিনি জানিয়েছেন পুরসভা নির্বাচনের আগেই 3 বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে, রাজ্য স্তরে অনুমতি পেলেই তাদের যোগদান করানো হবে বলে এমনটাই জানালেন। পরের খবরে চোখ রাখব, মুখ্যমন্ত্রী বড় ঘোষণা, বিরাট সুখবর। এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার পরিকল্পনা নিল পশ্চিমবঙ্গ সরকার।
তো বন্ধুগণ কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ দেওয়া হবে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই সঙ্গে থাকুন। এবার বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। টিকার প্রথম ডোজ যারা নেননি তাদের খুঁজে বের করার পাশাপাশি দ্বিতীয় ডোজ বকেয়া রয়েছে এমন শয্যাশায়ী ব্যক্তি যাদের টিকা হয়নি তাদেরও চিহ্নিত করে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত 16 জানুয়ারি থেকে রাজ্যে টিকা প্রদান শুরু হয়েছে। এখনও পর্যন্ত 2টি ডোজ মিলিয়ে প্রায় 7.4 কোটি মানুষ টিকা পেয়েছেন। কিন্তু টিকা প্রদানের আরও গতি আনতে চাইছে রাজ্য, সেজন্য বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে বাস্তব চিত্র জানার চেষ্টা করা হবে। প্রশাসনের এক কর্তার কথায়, স্বাস্থ্যকর্মী আশাকর্মীদের সঙ্গে প্রতিটি পরিবারের নিবিড় যোগাযোগ থাকে, তাই তাদের এই কাজে যুক্ত করা হবে। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যের শীর্ষকর্তা ও সচিব সৌমিত্র মোহন একটি নির্দেশিকা জারি করেছেন, তাতে সমস্ত জেলা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের জানানো হয়েছে প্রতিটি জায়গায় বাড়ি বাড়ি যাওয়ার জন্য স্বাস্থ্য আশাকর্মীদের নিয়ে দল গঠন করতে হবে। তারা প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নেবেন। অনেক বাড়িতেই বয়স্ক লোকজন রয়েছে, তাদের হাঁটা চলার ক্ষমতা নেই, সেক্ষেত্রে ওই মানুষদের যাতে বাড়িতে টিকা দেওয়া যায় সে বিষয়েও বন্দোবস্ত করবেন ওই কর্মী। কলকাতাতে অনেক আগেই অবশ্য বাড়িতে গিয়ে বয়স্ক শয্যাশায়ীদের টিকা দেওয়া চালু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুজোর পরে করোনা সংক্রমণ সামান্য বাড়লেও পরিস্থিতি সেভাবে কোনো অবনতি হয়নি পশ্চিমবঙ্গে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হলেও সে পরিস্থিতি সত্যি করে এখন নেই। রাজ্য চাইছে যত তাড়াতাড়ি সম্ভব অধিকাংশ বাসিন্দাকে টিকার 2টো ডোজের আওতায় নিয়ে আসতে, এমনটাই হলে কোভিডে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। পরের খবরে চোখ রাখব রাজ্যে মন্ত্রিসভায় বড়সড় রদবদল। অর্থমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব কোন কোন বিধায়ক কোন কোন পদ পেলেন বিস্তারিত জানিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বড়সড় রদবদল, তবে মন্ত্রিসভায় এখনই কোনো নতুন মুখ আসছে না। বদলে পুরনো মন্ত্রীদের হাতে দেওয়া হলো অতিরিক্ত দায়িত্ব। রাজ্যের নতুন অর্থমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র হচ্ছেন রাজ্যের অর্থ উপদেষ্টা। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। এক ঝলকে দেখে নিন রাজ্য মন্ত্রিসভার রদবদল। অর্থমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না, ক্রেতা সুরক্ষা মন্ত্রী মানস ভূঁইয়া, সুব্রত মুখোপাধ্যায়ের হাতে থাকে পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব পেলেন পুলক রায়। এতদিন তিনি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের দায়িত্ব সামলেছেন, এবার তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বেচারাম মান্না। শেষ খবরে চোখ রাখব রাজ্যের প্রস্তাবে সাই নির্বাচন কমিশনের। 19 ডিসেম্বরে কলকাতা ও হাওড়ায় পুরো ভোট, রাজ্যের প্রস্তাবে সাই রাজ্য নির্বাচন কমিশনের। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের কমিশনের তরফে নির্বাচনী সূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে। সে কথা জানালেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিয়ম মেনে খুব শীঘ্রই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। তবে হাওড়া কর্পোরেশনের সব ওয়ার্ডে ভোট হবে না, 66টি ওয়ার্ডের মধ্যে 50টিতে পুরভোট হবে। দীর্ঘদিনের দাবি মেনে বালিতে আলাদা পুরসভা গঠন করতে পারে রাজ্য সরকার, সেজন্য কয়েকটি ওয়ার্ডকে বাদ রেখে 19 ডিসেম্বর হাওড়ার 50টি ওয়ার্ডে হবে ভোট। কিন্তু কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে পুরভোট হবে। উপনির্বাচন মিটতেই কমিশনের সঙ্গে পুর নির্বাচন নিয়ে আলোচনায় বসেছিলেন রাজ্য সরকার। 19 ডিসেম্বর 2 পুরসভায় ভোট করানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য, সেই প্রস্তাবে সাই দিল কমিশন। পুর দপ্তরকে জানিয়ে দেওয়া হলো 19 ডিসেম্বরে কলকাতা 144 ও হাওড়ার 50 আসনে পুরভোট হচ্ছে। নির্বাচনী বিধি বলে ভোটের বিজ্ঞপ্তি জারি, 27 থেকে 42 দিনের মধ্যে ভোট করতে হবে, তাই দ্রুত পুরভোটের বিজ্ঞপ্তি জারি হবে। কমিশন সূত্রে খবর, 25 নভেম্বর বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন।